السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ফুটন্ত টিভির যাত্রীবাই ও বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন ফুটন্ত টিভি আমি আছি শাহরিয়ার নোমান আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন অনেক অজানা বিষয়ে জানতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও হযরতে আদম আলাইহিস সালামের ঐরসজাত সন্তান হাবিল কাবিলের ঘটনা বিশ্ব মানবের জন্য বিশেষভাবে শিক্ষণীয় হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের তরফ থেকে প্রত্যেকবার এক পুত্র ও এক কন্যা সন্তান জন্মগ্রহণ করত এভাবেই 20 বারে 40 টি সন্তান জন্মগ্রহণ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান ছিল প্রথমবারের পুত্র এবং দ্বিতীয়বারের কন্যার মধ্যে বিবাহ অনুষ্ঠিত হবে অর্থাৎ একসঙ্গে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করছে তাদের মধ্যে বিবাহ বৈধ ছিল না উল্লেখ্য যে হযরতে আদম আলাইহিস সালামের জীবদ্দশায় তার বংশধরদের সংখ্যা ছিল 40,000 হযরতে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করলো পুত্র কাবিল এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলো ইকলিমা এবং দ্বিতীয়বার জন্মগ্রহণ করলো হাবিল এবং তার ভগ্নী বাওদা সর্বশেষ জন্মগ্রহণ করেছে আবুল মুগিস ও উম্মুল মুগিস কাবিলের ভগ্নী ইকলিমা ছিল অত্যন্ত সুন্দরী বিধি মোতাবেক হযরত আদম আলাইহিস সালাম ইচ্ছা করলেন কাবিলের সঙ্গে হাবিলের বোনের বিয়ে আর হাবিলের সঙ্গে কাবিলের বোনের বিয়ে অনুষ্ঠিত হোক কিন্তু এ প্রস্তাব কাবিল রাজি হলো না এবং বলল আমি আমার বোন ইকলিমাকেই বিয়ে করব হযরত আদম আলাইহিস সালাম বললেন সে তোমার জন্য হালাল নয় কিন্তু কাবিল এ সত্য উপলব্ধি করতে রাজি হলো না তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন এ বিষয়টির মীমাংসার জন্য একটি পন্থা অবলম্বন করা যেতে পারে তোমরা উভয়েই আল্লাহ পাকের দরবারে নজরানা পেশ করো যার নজরানা আল্লাহ পাকের কাছে কবুল হবে তার সঙ্গেই ইকলিমার বিয়ে হবে অতঃপর উভয় ভাই হাবিল এবং কাবিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নজরানা পেশ করলো হাবিলের কাছে ছিল গৃহপালিত পশু যেমন বকরি দুম্বা প্রভৃতি তাই সে একটি অতি উত্তম মোটা তাজা দুম্বা কুরবানি করল এবং তার নিয়াজ বা নজরানা স্বরূপ পাহাড়ের উপর রেখে দিল আর কাবিল ছিল ক্ষেত কামারের মালিক তাই সে সামান্য নিকৃষ্ট ফসল নিয়ে রেখে দিল সে যুগে কোনো নজরানা আল্লাহ পাকের দরবারে কবুল হলো কিনা তার প্রমাণ হতো একটি পন্থায় তা ছিল আসমান থেকে অগ্নি আসত এবং যার নজরানা কবুল হতো তাকে জ্বালিয়ে ফেলত এটি ছিল সেই যুগে আল্লাহ পাকের দরবারে কবুলিয়তের নিদর্শন যাই হোক আসমান থেকে অগ্নি আসলো এবং হাবিলের নজরানাকে জ্বালিয়ে ফেলল আর কাবিলের নজরানাকে স্পর্শ করল না অর্থাৎ হাবিলের নজরানা কবুল হলো কিন্তু কাবিলের নজরানা কবুল হলো না তখন কাবিল ক্রোধে অগ্নিশর্মা হয় ঠিক ওই মুহূর্তে কাবিলের অন্তরে হাবিলের প্রতি হিংসা সৃষ্টি হলো কাবিলের অন্ধ আক্রোশের শিকার হলো হাবিল কাবিল হাবিলকে হত্যা করতে উদ্যত হলো নিরহ হাবিল এর জবাবে বলল আমার অপরাধ কি আল্লাহ পাকের মহান দরবারে কারো কোনো জবরদস্তি চলে না চলতেও পারে না দরবারে এলাহিতে তাকওয়া পরহেজগারি গুরুত্বপূর্ণ এ পরহেজগারির কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নজরানাকে কবুল করেছেন আর এ পরহেজগারির অভাবেই তোমার নজরানা কবুল হয়নি যদি তুমি তাকওয়া পরহেজগারির নীতি অবলম্বন করো তবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত এবং মকবুলিয়াত পেতে পারো যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন অর্থাৎ আল্লাহ পাক শুধু পরহেজগারীদের নজরানাই কবুল করেন যাই হোক হাবিল বলল আল্লাহ পাক শুধু পরহেজগার লোকদের নজরানা কবুল করে তোমার নজরানা কবুল হয়নি এতে আমার কি দোষ এরপর হাবিল আরো বলল পবিত্র কোরআনের ভাষায়
لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك অর্থাৎ যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো তবে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব কেননা আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর শপথ করে বলছি নিহত ব্যক্তি হাবিল গাতক কাবিলের চেয়ে অধিক শক্তিশালী ছিল কিন্তু আল্লাহর ভয় প্রতিশোধ বা প্রতিরক্ষা থেকে তাকে বিরত রেখেছে এর একটি কারণ হতে পারে তখন প্রতিরক্ষা বৈধ ছিল না হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে সে যুগে আদেশ ছিল এই যে যদি কেউ কাউকে হত্যা করতে চায় বিপক্ষ দল প্রতিরক্ষা ব্যবস্থা করবে না সবর অবলম্বন করবে অথবা কারণ ছিল এই যে হাবিল উত্তম পন্থা অবলম্বন করেছে অর্থাৎ নিজের প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কাবিলকে হত্যা করা বৈধ ছিল কিন্তু হত্যাকারী হওয়ার চেয়ে নিহত হওয়া উত্তম ছিল তাই তিনি নিহত হওয়াকে পছন্দ করেছেন প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর নিহত বান্দা হও হত্যাকারী বান্দা হয় না আমাদের শরীয়তে প্রতিরক্ষা গ্রহণ না করা বৈধ যেমন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন ইবনে সাদ লিখেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুশমনরা অবরুদ্ধ করে রেখেছিল তখন আমি তার খেদমতে হাজির হলাম এবং আরজ করলাম আপনার সাহায্যের জন্য হাজির হয়েছি তখন তিনি বললেন আবু হুরায়রা তুমি কি পছন্দ করবে যে সব লোককে তুমি হত্যা করবে তার মধ্যে আমিও অন্তর্ভুক্ত থাকব আমি আরজ করলাম না তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যদি একজন মানুষকেও হত্যা করো তবে যেন সমস্ত মানুষকে হত্যা করলে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া অর্থাৎ যে কেউ অন্য কারো জীবনে অথবা পৃথিবীতে গুলযুগের দরুন ব্যতীত একজন মানুষকে হত্যা করে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলহি লিখেছেন হাবিল কাবিলের কথার জবাবে বলেছেন যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না এ বাক্যটির উদ্দেশ্য হল এমন মন্দ কাজের প্রতি তার পূর্ণ অসন্তুষ্টি প্রকাশ করা শুধু তাই নয় বরং হত্যাকারী হওয়ার সম্পর্ক থেকে আত্মরক্ষা করা এজন্য তিনি একথা বলেছেন যে আমি তোমাকে হত্যা করব না বরং তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন তোমাকে হত্যা করার শুধু তাই নয় যে কর্মের মাধ্যমে তোমাকে হত্যা করার ইচ্ছা তাতে অস্বীকৃতি জানিয়েছি এবং তিনি বলেছেন আমি হত্যা করার ইচ্ছায় তোমার দিকে হাত প্রসারিত করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা অর্থাৎ আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহর বোঝা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করো যখন তুমি আমাকে হত্যা করবে তখন আমার গুনাহর বোঝা তোমাকে বহন করতে হবে তখন তুমি দুজকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এটি কিয়ামতের দিন মজরুমকে জালেমের নেকিসমূহ বিনিময়ে দিয়ে দেওয়া হবে যদি জালেমের কোনো নেকি না থাকে অথবা মজরুমের হক আদায়ে যথেষ্ট না হয় তবে জালেমের উপর মজরুমের গুনাহর বোঝা রেখে দেওয়া হবে এবং তাকে দুজকে নিক্ষেপ করা হবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন আমার উম্মতের কাঙ্গাল সে হবে যে নামাজ রোজা যাকাত সব নিয়ে হাজির হবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কারো অর্থ সম্পদ হজম করেছে কাউকে খুন করেছে কাউকে প্রহার করেছে এ অবস্থায় তার কিছু নাকি এদিকে যাবে কিছু ওদিকে যাবে কিন্তু মানুষের হক আদায় করা সম্ভব হবে না এদিকে নেকিও বাকি থাকবে না তখন হকদারের গুনাহর বোঝা তার উপর রেখে দেওয়া হবে এবং তাকে দুজকে নিক্ষেপ করা যাই হোক এরপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যা করতে প্রসারিত করে
বর্ণিত আছে কাবিল যখন হাবিলকে হত্যা করার ইচ্ছা করলো তখন সে জানতো না যে কিভাবে হত্যা করবে। ইবনে জুবায়ের বর্ণনা করেন শয়তান তার সম্মুখে হাজির হলো একটি পাখিকে ধরে তার মাথা একটি পাথরের উপর রাখলো এবং অন্য পাথর দিয়ে তাকে হত্যা করলো। কাবিল এ দৃশ্য দেখে হাবিলকে এভাবেই হত্যা করল। এরপর কাবিল হাবিল হত্যা করলো এবং ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। পৃথিবীতে তার জীবন হয়েছে দুর্বিষহ আর আখেরাতে দুজকের শাস্তি হলো অবধারিত। বর্ণিত আছে যে হাবিলের বয়স তখন 20 বছর হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কাবিল হাবিলকে সাওয়ার পাহাড়ের উপর হত্যা করেছে আর কারো মতে তাকে হেরা নামক পাহাড়ের উপর হত্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আসবাহা মিনাল খাসিরিন অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কাবিল দুনিয়া ও আখেরাতে উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটি অত্যন্ত সুস্পষ্ট কেননা সে তার পিতামাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে অসন্তুষ্টিত করেছিল। পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষকে যে হত্যা করেছে কিয়ামত পর্যন্ত সে অভিশাপ্ত থাকবে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেন কোনো মানুষকে যদি নির্যাতন করে হত্যা করা হয় তবে তার খুন হওয়ার কিছু দায়িত্ব হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের উপর বর্তায় কেননা পৃথিবীতে সেই সর্বপ্রথম হত্যা করেছে আর আখেরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই তার শাস্তি হলো কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বর্ণিত আছে যে যখন কাবিল হাবিলকে হত্যা করলো তখন কাবিলের দেহ কুৎসিত বর্ণ ধারণ করলো অথচ ইতিপূর্বে সে ছিল শ্বেত বর্ণের। কাবিলকে হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমার ভাই কোথায়? তখন সে বলল আমি তো তার নেগেহবান বা রক্ষাকারী ছিলাম না। তখন আদম আলাইহিস সালাম বললেন প্রকৃত অবস্থা এই, তুমি তাকে হত্যা করেছো এজন্য তোমার দেহ কুৎসিত বর্ণ ধারণ করেছে। এই ঘটনার পর হযরত আদম আলাইহিস সালাম 100 বছর জীবিত ছিলেন কিন্তু হাবিল নিহত হওয়ার কারণে তিনি এত ব্যথিত হয়েছিলেন যে তার মুখে কোনোদিন কেউ হাসি দেখেনি। বর্ণিত আছে কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করলো তখন সে ইয়ামেন থেকে এডেনের দিকে পলায়ন করলো। সেখানে তার নিকট ইবলিস আসলো। সে বলল হাবিল তো অগ্নিপূজক ছিল, তুমি যদি অগ্নিপূজা করো তবে তোমার মাকসুদ হাসিল হবে। তখন সে অগ্নিপূজা শুরু করলো আর কাবিলই সর্বপ্রথম পৃথিবীতে অগ্নিপূজা করেছে। যেহেতু ইতিপূর্বে পৃথিবীতে কারো মৃত্যু হয়নি তাই কাবিল তার ভাইকে হত্যা করার পর তার ভাইয়ের লাশ নিয়ে পড়েছিল মহাবিপদে। সে বুঝতে পারছিল না যে কিভাবে সে কি করবে। বর্ণিত আছে যে একটি বছর যাবত কাবিল তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরছে, এমনকি লাশটি বিকৃত হয়ে গেছে। এমন সময় আল্লাহ পাক তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি কাক প্রেরণ করলেন। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাক প্রেরণের ব্যাপারে কয়েকটি কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কাক প্রেরণ করেছেন, তার মধ্যে একটি আরেকটিকে হত্যা করেছে, এরপর তার টুট এবং পা দিয়ে মাটিতে গর্ত করে এবং সে গর্তে নিহত কাকটিকে রেখে। এভাবেই কাবিল একটি নগণ্য পাখি থেকে এ শিক্ষা গ্রহণ করলো যে কিভাবে লাশ দাফন করতে হবে। এর আরও একটি ব্যাখ্যা হলো কাবিল দাফনের পন্থা জানতো কিন্তু হাবিলকে অসম্মান করার লক্ষ্যে তার লাশটি ফেলে রেখেছিল। যখন সে দেখল একটি কাক আরেকটিকে দাফন করেছে তখন তার মন বিনম্র হলো। সে মনে মনে ভাবল একটি কাক অন্য কাকটিকে তো মাটির অবান্তরে ফেলে এবং তাকে গোপন করল, আর আমার অন্তরে কাকের মায়ার সমান ও মায়া নেই যা আমি আমার ভাইয়ের লাশের প্রতি প্রদর্শন করতে পারি। যখন কাকটি আসলো এবং নিহত হাবিলের উপর মাটি ফেলতে লাগলো তখন কাবিল উপলব্ধি করল যে আল্লাহ পাক হাবিলকে অনেক সম্মান দিয়েছেন, তার জীবদ্দশায় তার কুরবানি কবুল করেছেন, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করেছেন, আর মৃত্যুর পর কাক প্রেরণ করে তাকে মাটি দ্বারা ডেকে দেওয়ার
মাধ্যমে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। এতে কাবিল উপলব্ধি করলো যে আল্লাহ পাকের দরবারে হাবিলের মর্তবা অনেক বেশি। তখন সে লজ্জিত হলো এবং তাকে দাফন করলো এবং বলল, হায় অপেক্ষা, একাকটি সমান বুদ্ধিও আমার নেই। কাবিল লজ্জিত হলো, কিন্তু এ লজ্জা বা অনুতাপ তার ভাইয়ের হত্যার জন্য নয় বা তওবা অর্থে ব্যবহার হতে পারবে না, বরং এ লজ্জা ছিল এজন্য যে লাশকে সে কি করবে তা জানত না। বিশেষ একটি কাক যা সাধারণত মৃত্যু জন্তুর গুস্ত খেয়ে অভ্যস্ত, এমন একটি নগণ্য পাখি থেকে দাফন প্রক্রিয়া শেখার পর তার লজ্জাবোধ এবং অনুতাপ জাগ্রত হলো। এ কারণেই সে তার ভাইকে দাফন করেছিল। এ সমস্ত ঘটনা উপলব্ধি করে আমরা যেন আল্লাহমুখী হতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে, আমাদের মনের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম, ভীতি, ভয় যেন ঢুকিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওয় আবার দেখা।